Oh A solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد بريبوندرا أشكر يا ابن را كتاب التوحيد إردهر পঁচিশতম দর্শ শোনার পরে আবার অপেক্ষা করছেন কবে আমাদের ছাব্বিশতম দর্শ শুরু হবে আসুন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে ছাব্বিশতম দর্শ শোনার জন্য কিতাবত তাও সেই পঁচিশতম দর্শ আমরা শুনেছি সেটি ছিল হেদায়ত সংক্রান্ত বিষয়ে হেদায়েতের প্রকৃত মালিক আল্লাহ হওয়াতে আলা তিনি যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়ত দেন হেদায়তের চাবিকাঠি প্রকৃতপক্ষে তার হাতে মানুষের হাতে হক সত্য জিনিসটিকে গ্রহণ করার মতো যে তৌফিক সেই তৌফিক দেওয়ার মালিক মানুষ কেউ নয় এমনকি স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাম তারও সেটি সামর্থ্যের মধ্যে নয় প্রিয় বন্ধুরা কিতাবত্তহ এর লেখক রাহমাহুল্লাহ তিনি এরপরে যে অধ্যায়টি বেঁধেছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায়টি হলো বাবু মা যা আ আন্না সাবা বা কুফরিবানী আদম ওয়া তর্কিহিম দিন আহোম হোয়া আলগোলৌ উফিস যা আদম সন্তান কুফরিতে লিপ্ত হওয়া এবং তাদের সঠিক দিনকে বর্জন করে ভ্রান্ত দিনে চলে যাওয়ার বা সঠিক দিন থেকে পদস্খলন ঘটার অন্যতম একটি কারণ সেটি হল ফিস সলেহীন মানুষের মাঝে যারা ইসলামের অনুসারী তাদের মাঝে সকলেই এক শ্রেণীর মানুষ নয় কেউ রয়েছেন ইসলামের সব বিষয়গুলি পালন করার মাধ্যমে এবং বর্জনীয় বিষয়গুলি বর্জন করার মাধ্যমে আল্লাহ সুবাহান নৈকট্য লাভ করে থাকেন সালেহ নেককার বান্দা হিসাবে গণ্য হয়েছেন আবার কেউ সে পর্যায়ে পৌঁছতে পারেননি অনেক কিছু ত্রুটি বিচ্যুতি তাদের মাঝে রয়েছে এমন শ্রেণীও রয়েছে তো সাধারণ মানুষেরা যে আল্লাহ সুবাহ নৈকট্য যারা পৌঁছেছেন বা যারা নেকর বান্দা হিসাবে সে পর্যায়ে পৌঁছেছেন তাদেরকে কেন্দ্র করে তাদের বিষয়ে সাধারণ মানুষ যখন অতিরঞ্জিত করেছে বাড়াবাড়ি করেছে সীমালঙ্ঘন করেছে তখন এই সীমা নই মানুষকে আজকে কুফরির দিকে পৌঁছিয়ে দিয়েছে মানুষকে আজকে সঠিক দিন সঠিক ইসলাম বর্জন করার দিকে ঠেলে দিয়েছে এজন্য লেখক রাহমহল্লা তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বেঁধেছেন বাবু আন্না কুফরি বানি আদম ও ব্যক্তিদের ব্যক্তিদের সালেহ ব্যক্তিদের মাঝে বা তাদের বিষয়কে কেন্দ্র করে বাড়াবাড়িটাই আজকে মানুষকে কুফরির দিকে এবং দিন বর্জনের দিকে ঠেলে দিয়েছে এ অধ্যায়টি রাহমাহুল্লা তিনি বেঁধেছেন আসলেই বাস্তব প্রেক্ষাপট আমরা যদি চিন্তা করি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের আশা আকাঙ্ক্ষা যে আমরা এই সালে যারা নেককার মানুষ তাদের সহযোগিতায় আমরা সঠিকভাবে দিনের প্রতি পরিচালিত হব কিন্তু আফসোসের বিষয় তাদেরকে কেন্দ্র করে আজকে আমরা থেকে সরে যাচ্ছি দিন আজকে আমরা তাদেরকে কেন্দ্র করে কুফরির দিকে চলে যাচ্ছি তাহলে এই অপরাধটা কার তাদের না আমাদের জবাব না তাদের অপরাধ নয় অপরাধ হলো আমাদের অপরাধ হলো আমাদের অবস্থা হতে পারে হলো সেই ব্যক্তিগণ মারা যাওয়ার পর যদি তাদেরকে কেন্দ্র করে মানুষ কুফরিতে চলে যায় তাহলে তাদের নয়। এই যারা গেছে তাদের আর যদি তাদের কেন্দ্র করে মানুষ চলে যায় আর তারা এটার জন্য কোনো বাধা না দেন প্রতিবাদ না করেন তাহলে অপরাধী তারাও এবং অপরাধী যারা তাদেরকে কেন্দ্র করে কুফির দিকে যাচ্ছে তারাও আমাদের সমাজে দুটি অবস্থায় রয়েছে অনেক অনেক ভালো ব্যক্তি রয়েছেন যারা তাদের জীবদ্দশায় ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন যারা শেরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন কিন্তু আজকে আমরা আমাদের অজ্ঞতার কারণে অজ্ঞতাবশত বা সঠিক ইসলামী চিন্তা চেতনা আমাদের মাঝে ধ্যান ধারণা না থাকার কারণে আমরা সেই ব্যক্তিদেরকে কেন্দ্র করে তাদের কবরগুলিকে আজকে আমরা শেরকের কেন্দ্র হিসাবে তৈরি করে নিয়েছি এর মাধ্যমে আজকে আমরা কুফরিতে লিপ্ত হচ্ছি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি আল্লাহ আবার রয়েছেন আরেক যারা জীবিত রয়েছেন কিন্তু তারা অবশ্যই পছন্দ করেন এই মানুষ তাদেরকেও কেন্দ্র করে কুফরিতে লিপ্ত হচ্ছে শেরকে লিপ্ত হচ্ছে তাদের ব্যাপারে মনে করা হচ্ছে যে তারা এই এই বৈশিষ্ট্য তারা আমার জীবনের কল্যাণ দিতে পারেন আমার প্রতি অসন্তুষ্ট হলে আমি ধ্বংস হয়ে যাব তারা আমার সন্তান দিতে পারেন তারা আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি দিতে পারেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের তাদেরকে কেন্দ্র করে আমরা আকিদা বিশ্বাস পোষণ করে থাকি এবং সেই আলোকে তাদের সাথে আমরা আচরণ করে থাকি এক্ষেত্রে তাদের অপরিহার্য দায়িত্ব কর্তব্য হলো তাদেরকে কেন্দ্র করে মানুষ যেন এই সেরকি ও কুফরি আকিদা বিশ্বাস পোষণ করতে না পারে সেজন্য তাদেরকে হতে হবে সতর্ক এবং মানুষদেরকে করতে হবে হুঁশিয়ার সতর্ক ও এর প্রতিবাদ তাদেরকে করতে হবে যদি এরপরেও না করে তাহলে মনে করব আমরা যে আসলে এটা তাদেরও কামনা বাসনা অনুযায়ী মানুষ এটি করছে যার ফলে তারা এবং তাদেরকে কেন্দ্র করে যারা এই কাজ করছে সকলেই কুফরির দিকে সকলেই শেরকে আকবার বড় শেরকের দিকে ধাবিত হচ্ছে যেন তারা সত্যিকার ইসলাম থেকে তাদের পদস্করণ ঘটছে প্রিয় বন্ধুরা একটি কারণ সেটি হচ্ছে আল গলু ফিস হিন ভালো ব্যক্তিদেরকে তাদের ক্ষেত্রে যে সীমা রয়েছে সেই সীমাকে যখন আমরা লঙ্ঘন করে থাকি লেখক রাহেমাহলাহ এ অধ্যায় তিনি একটি আয়াত নিয়ে এসেছেন এবং আরো আরেকটি আয়াতের আলোকে সহিবুখারির একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন আসুন আমরা সে আয়াত এবং হাদিস একটু জেনে নেই আল্লাহ রাবুল্লাহ আলমী বলছেন ইয়া আহলেল কিতাব لا تغلو في دينكم ولا تقولوا على الله إلا الحق سورة النساء 111 نبرايات وهي أهل الكتاب يهود نسر لا تغلو في دينكم تمنا تمادل الدين بباري كنوا برابر يكورونا غلو كورونا غلو, كي؟ غلو هو تجاوز الحد المشروع مدحا أو ذم من شريطه الشمارة كروا يتسي সেই শরীয়তের সীমারেখাটাকে লঙ্ঘন করা চাই সেটি প্রশংসা করতে গিয়ে হোক অথবা নিন্দা করতে গিয়ে শরীয়তের সীমারেখা লঙ্ঘন করা একজন মানুষ সৎ মানুষ নেককার মানুষ তাকে যখন এমনভাবে প্রশংসা করা হয় আল্লাহর পর্যায়ে তাকে যেন পৌঁছাই দেওয়া হয় অথচ তিনি হলেন আবধ মাহবুদ না তিনি হলেন মখলুক খালেক না তিনি হলেন মারবুব রব নয় কিন্তু তার যখন অতিরঞ্জিত তার ব্যাপারে করা হয় তাকে যেন আল্লাহর পর্যায়ে পৌঁছে দেওয়া এ পর্যায়ে আমরা তাদেরকে সীমালঙ্ঘন করে এ পর্যায়ে যখন পৌঁছায় দিই তখন আমরা এর মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে কুফরির দিকে চলে যাই আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না দিনের ব্যাপারে বলতে ইসলামের আলোকে যত কিছু দিক রয়েছে সব বিষয়গুলির ক্ষেত্রে সীমালঙ্ঘন ইসলামে কখনো সুযোগ দেওয়া হয় নাই ইসলামে যে বিধান সেই বিধান অনুযায়ী আমাকে সীমাবদ্ধ থাকতে হবে মন গড়া কোনো কিছু আবেগবশত কোনো কিছু করার সুযোগ নেই প্রিয় বন্ধুরা লেখক রাহমহল্লা এরপর একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন আজকে আমাদের মাঝে যে শেরক শুরু হয়েছে এই শেরক শুরু হওয়ার অন্যতম একটি কারণ সেই কারণটি কি হতে পারে বা কি কারণে প্রতিমা পূজা কখন থেকে শুরু হলো এ প্রসঙ্গেই এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আমাদের একটু মনোযোগ সহকারে শোনা দরকার প্রসিদ্ধ সাহাবি আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা হতে বর্ণিত তিনি সুরান্ন এর একটি আয়াত তেইশ নম্বর আয়াত এই আয়াতটির তাফসিল করতে গিয়ে তিনি বলছেন আয়াতটি হলো আল্লাহ বলেন وقالوا لا تدرن آلهتكم ولا تدرن وَدًّا ولا سْوَاعًا ولا يغوثا ويعوقا وَنَسَرًا الله بولت شن. ترى بوله لا تدرن آلهتكم. ثم لا تماذير برضه ما. ثم اذير ما بود ذكر برجن كوريونا تذكر كاونشن كريت الله. كارا. ولا تدرن ودم ولا سواعة واد সোয়া এবং নাসারা এই পাঁচজন ব্যক্তি এদেরকেও তোমরা কখনো বর্জন করো না প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মহান আল্লাহ উল্লেখ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত কোরআন এর আলোকে সন্নার আলোকে সুপ্রতিষ্ঠিত হল জাকাতের বিধান ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার উপর যেমন সালাত ফরজ সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একইভাবে জাকাত ফরজ শাহীদুল্লাহ খান মাদানি মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর এবাদত হচ্ছে জাকাত জাকাত যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ তথ্য পেতে কারণ অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

তিনি ছাড়া কোনুদ নেই আল্লাহ যে আইন করেছেন তার বিপরীতে বা মসজিদ বানায় তা বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় আশা করি খিতাব উত্তিদ এর গুরুত্বপূর্ণ দর্শ আপনারা মনোযোগ সহকারে শুনছেন বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করছেন আমরা এই দর্শ শুরু করেছিলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে বিষয়টি হচ্ছে আমাদের মাঝে যারা সৎ নেক্কার ব্যক্তি রয়েছেন তাদের ব্যাপারে আমরা যখন বাড়াবাড়ি সীমালঙ্ঘনে লিপ্ত হয়েছি এই কারণে আমরা আজকে কুফির দিকে চলে যাচ্ছি ইসলাম থেকে আমরা বের হয়ে যাচ্ছি এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এ অধ্যায়ে লেখক রাহমহল্লা যে একটি গুরুত্বপূর্ণ বুখারি থেকে হাদিস নিয়ে এসেছেন সোরানো এর তেইশ নম্বর আয়াত এর তাফসিরমূলকভাবে সেই আয়াত আমরা শুনেছি যে নোহ আলাইহিসু সালাম এর অনুসারীরা পরবর্তীতে তারা কি করলেন বললেন যে তোমরা তোমাদের মাহবুত যারা তাদেরকে বর্জন করো না বিশেষ করে তোমরা বর্জন করো না এই পাঁচজন ব্যক্তিকে এই পাঁচজনকে এবং এই পাঁচজনকে তোমরা কোনো ছেড়ো না কারা ছিলেন এই পাঁচজন ইবনিম আব্বাস রাজি আল্লাহ রাইসুল মুফাসীন তিনি বলছেন হা দেহি আসমা উ রিজা আলিং সোয়ালে হেই নামিন কাউমিনু এই নামগুলি হল নো আলাইহিসাল্লাতু আসসালাম এর কাওম অনুসারীর মধ্যে যারা ভালো মানুষ ছিলেন দিনদার মানুষ ছিলেন নেক্কার মানুষ ছিলেন তারা হলেন এই পাঁচজন ফালাম মাহলাকু এই ব্যক্তিরা যখন মারা গেলেন আও হা শয়তানু ইলা কাউমিহিম আন আনসিবু ইলা মজা আলিসিহিম আল লাতি কানু ইয়াজলিসু নাফি হা আন ইহিম এই পাঁচজন ব্যক্তি তারা যখন মারা গেলেন শয়তান তখন তাদের পরবর্তী জেনারেশনের কাছে আসলেন আসে বললেন যে এই এই অমুক অমুক ব্যক্তিরা তারা এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এত মর্যাদাশীল নেককার মানুষ ছিলেন তারা মারা গেছে তোমরা একেবারে তাদের স্মৃতিও ভুলে যাচ্ছ এটা তো হতে পারে না তোমরা তোমরা কি করো তাদের আকৃতির মতো একটা প্রতিকৃতি তৈরি তৈরি করে তারা যেই যে জায়গাগুলিতে বসতেন সেগুলিতে তাদের এই প্রতিমা বা প্রতিকৃতি তৈরি করে সেখানে স্থাপন করো যেন তাদেরকে স্মৃতিতে আমরা ধরে রাখতে পারি তাদেরকে শ্রদ্ধা জানাতে পারি শয়তান এসে এভাবে তাদের প্রজন্মকে এটা শিক্ষা দিল। আব্বাস বলছেন আলু দিল্লান শয়তানের নির্দেশে পরবর্তী প্রজন্ম সেই নেককার ব্যক্তিদের একটা প্রতিকৃতি তৈরি করে তাদের মূর্তি তৈরি করে তাদের সেই ঘরগুলিতে স্থাপন করে দিল কিন্তু তাদের কোনো আবাদত করা হয় না শুধু তৈরি করে রাখা হলো স্মৃতিস্বরূপ কিন্তু যারা ওই ভালো মানুষদের মূর্তি তৈরি করলেন এই জেনারেশন যখন শেষ হয়ে গেল এবং কি মূর্তিগুলি তৈরি করা হয়েছে পরবর্তী মানুষেরা এই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অজানা হয়ে গেল শয়তান তখন তাদের কাছে এসে আবার শয়তান এসে বলল যে কি ব্যাপার এই এই ভালো ব্যক্তিদের এইরকম প্রতিমাগুলি তৈরি করে রাখা হয়েছে আর তোমরা এদের প্রতি ভালো আচরণ করছো না মানে কি আচরণ যে তাদের কাছে গিয়ে সেজদা দিতে হবে তাদের জন্য নজর নেওয়াজ করতে হবে আসে তাদেরকে জানালো যে তোমাদের পূর্বপুরুষ অনেক কিছু করে গেছে এদের জন্য এরা যখন আগের ইতিহাস জানে না হতো যার ফলে এরা এখন শুরু করে দিল তাদের আবাদত করা প্রিয় বন্ধুরা তাহলে এখান থেকে আমরা বুঝলাম কিভাবে প্রতিমা পূজা শুরু হলো পৃথিবীর বুকে এটাই হলো তার ইতিহাস এর আগে পৃথিবীর বুকে কোনো প্রতিমা পূজা ছিল না এটাই সর্বপ্রথম প্রতিমা পূজা শুরু হলো। قال ابن কাইম قال গাই واحد من السلف لما ماتوا عكفوا على যে এই ব্যক্তিরা যখন ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বিষয়টাকে ব্যাখ্যা করে আরো বলছেন যে ওই পাঁচজন নেককার ব্যক্তিরা যখন মারা গেলেন মারা গেলে তাদের পরবর্তী প্রজন্ম শয়তানের নির্দেশনায় তাদের প্রতিমা তৈরি করে রাখলো প্রতিমা তৈরি করে রেখে তারা আবাদত করতো না তারা সেখানে গিয়ে শুধু কি করতো মূর্তি তৈরি করে তাদের কাছে গিয়ে আকাফু মানে নিরবতা পালন করত। এটা ছিল তাদের আবাদত তারা এভাবেই নিরবতা পালন করতো সেখানে গিয়ে অবস্থান করতো সোম্মা তালা আলী ফা ফু হোম এর দীর্ঘ অনেকদিন পরবর্তী অনেক পরবর্তী প্রজন্ম যখন আসলো তাদের কাছে শয়তান আসে আবার নির্দেশনা দিল যে তারা এবাদত করতে তোমরা করো না কেন তাদেরকে দিয়ে এবাদত করাতে শুরু করল। ওয়া নয় আমার আল্লাহ রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি হুসাল্লাম কল আসলে এই দেখুন আল্লাহ রসুল সাল্লাহ ও আলাইহি হোসাল্লাম এই বারবারই সীমালঙ্ঘন সম্পর্কে তিনি খুব কঠোরভাবে হুঁশিয়ারি করেছেন রাসূল সাল্লাহ সাল্লাম বলেন না আচ্ছা চুরুনি ক্যামা আচ্রা চি নাস আর এবনা মরিয়াম

শ্রদ্ধা ও ভালোবাসা তার প্রতি তিনি হলেন খালেক হিসাবে আর মোহাম্মদ সাল্লামের প্রতিও সর্বোচ্চ মাকলুকের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসা তার প্রতি সেটা হলো মখলুক হিসাবে হিসাবে খালেক নয় তাকে যতই সর্বোচ্চ ভালোবাসবো কোনো সন্দেহ নেই আসতেই হবে এটাই ইমানের দাবি কিন্তু মনে রাখতে হবে তিনি হলেন মখলুক তিনি খালেক না তো এই খালেকের দরজায় খালেকের স্তরে তাকে কখন আমরা পৌঁছাতে পারি না যদি খালেকের স্তরে পৌঁছায় দেয় তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তাল্লার সমপর্যায় তাকে দিয়ে পরে ফেললাম এর নামেই হলো শির আল্লাহ রসুল সাল্লাম বলছেন না এটা তুরুণী কেমাতার মারিয়াম এই সব না মারিয়ামের ব্যাপারে না সারা খ্রিস্টানেরা যে ধরনের বারাবারি করেছে আমার ব্যাপারে তোমরা সেরকম বারাবারি করো না কি বারাবারি করেছে বারাবারি করেছে তারা কেউ বলে তিনি হলেন একজন আল্লাহ তিনি হলেন একজন মাহবুদ আবার কেউ বলে তিনি হলেন আল্লাহর ছেলে ইত্যাদি হলো তাদের বারাবর তাই তোমরা আমাকে আল্লাহর পর্যায়ে আল্লাহর ঈশ্বরে কখনো পৌঁছায় দিও না কত সুন্দরভাবে বলছেন বরং আমি না ইন্নামা আনা আব্দ আমি একজন আব্দ একজন বান্দা মাত্র ফাকুল ও আব্দুল্লাহ ও রাসুল অতএব তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল আর কিছু আজকে আমরা বহু রকমের আল্লাহ রসুল সাল্লামের সেফাতির নামগুলি বর্ণনা করতে গিয়ে এমন এমন বর্ণনা শুরু করে দেই মনে হয় তিনি যেন আল্লাহ হয়ে রাসুল সাল্লাম বা কোনো সালেহ অলিয়া উলিয়াদেরকে যদি আমরা আল্লাহর স্তরে পৌঁছাই দিই তাহলে আসলে তাদেরকে আমরা মর্যাদা দেইনি বরং তাদেরকে আমরা বিভ্রান্তিকর অবস্থায় পৌঁছাই দিয়েছি অন্যভাবে আরেকটি হাদিস গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন সতর্ক হয়ে যাও তোমরা করা থেকে কারণ তোমাদের পূর্ববর্তী যারা তারা কি হয়েছে ধ্বংস হয়ে গেছে অধিকাংশই আল গলু বারাবারি এই বাড়াবাড়ির কারণেই তারা অনেকেই ধ্বংস হয়ে গেছে তারা যখন তাদেরকে যে সীমানা দেওয়া হয়েছে সেই সীমা এর আলোকে তারা যখন আবাদতবন্দী করে নেই তারা তাদের রাসূলকে বা নবীকে তাদের ভালো মানুষদেরকে মাআবুদের পর্যায়ে পৌঁছায় দিয়েছে যার ফলে তারা ধ্বংস হয়ে গেল। অন্যভাবে আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালকল মুতানাত্তিউন قالها ثلاثه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাকাল মুতানাত্তিউন হালকল মুতানাত্তিউন হালকল মুতানাত্তিউন। যারা কঠোরতা বা সীমালঙ্ঘন বারবারই অতিরঞ্জিত করে তারা ধ্বংস হয়ে গেছে অতিরঞ্জিত কারীরা ধ্বংস হয়েছে অতিরঞ্জিত কারীরা ধ্বংস প্রিয় বন্ধুরা এ অধ্যায়টি আমাদেরকে একটি বড় ধরনের নির্দেশনা দিচ্ছে যে আমরা আল্লাহ সুবাহানা হুয়া তা আল্লাহর করব। করবো তাকে খালেক মালেক মাবুদ রাব হিসাবে তার স্তরে রেখেই আর রাসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি শ্রদ্ধা নিবেদন করব তাকে ভালোবাসবো তার অনুসরণ করব তাকে রাসুল মাখলুক আব্ধ হিসাবে তার স্থানে রেখে অনুরূপভাবে আরেকজন ওলি সালেহ নেকর মানুষকে আমরা শ্রদ্ধা জানাবো আনুগত্য করব তার তাকে তার স্থানে রেখে একজনকে অপরজনের স্থানে নয় আল্লাহকে যদি রাসূলের স্থানে নিয়ে আসি এটাও যেমন অতিরঞ্জিত বাড়াবাড়ি অন্যায় রাসুল সাল্লাহামকে আল্লাহর স্থানে যদি নিয়ে যাই সেটাও তেমন অতিরঞ্জিত বাড়াবাড়ি অন্যায় ঠিক কোনো অলিয়া অলিয়াকে বা সালেহ ব্যক্তিকেও যদি রাসুলের স্থানে নিয়ে যাই সেটাও অন্যায় বাড়াবাড়ি আবার রাসুল সাল্লাহামকে যদি অলি আউলিয়ার স্থানে নিয়ে আসি সেটাও বাড়াবাড়ি প্রিয় বন্ধুরা আমার তাই আসুন আমরা যার জন্য যে টুকু সীমা ইসলাম দিয়েছে সেই সীমাকে ঠিক রেখে আমরা আল্লাহ সুবাহানা হতে আলার আবাদত করব ইসলাম পালন করব তাহলে আমরা তাওহিদের উপর থাকতে পারব শের থেকে মুক্ত হতে পারব শেরকে লিপ্ত হওয়ার একটি বড় অন্যতম কারণ সেটি হচ্ছে মানুষের আজকে অজ্ঞতার কারণে বলি আর আবেগবশত কারণে বলি আর শয়তানি প্ররোচনার কারণেই বলি যে কারণেই হোক সৎ ব্যক্তি ব্যক্তিদের ব্যাপারে করার কারণে আজকে আমরা নাম করে দিয়েছি শেরকেই শেরকে লিপ্ত হচ্ছে আজকে আমরা অহরহ আবুডু খাচ্ছি শেরকের সমুদ্রে কথায় কাজে চিন্তায় আকিদায় বিশ্বাসে শ্রদ্ধা সম্মানে সবকিছুতেই আর মনে করছি আমরা তাউহিদের উপর রয়েছি না কখনো নয় সেই নুহ আলহিসুসলামের যুগে সর্বপ্রথম যেমনইভাবে সালামের অনুসারীদের থেকেই ব্যক্তিদেরকে কেন্দ্র করে শুরু হলো পৃথিবীর সর্বপ্রথম প্রতিমা পূজা সেই প্রতিমা পূজা আজকে আমাদের সমাজেও রয়েছে আসুন আমরা এ বিষয়টি সম্পর্কে সচেতন হই এ বিষয়টি সম্পর্কে ভালোভাবে অবগত হই হক জিনিস সেই হককে হকের পথেই রাখতে হবে বাতিলকে বাতিলের পথেই রাখতে হবে কখনো দুটিকে একত্রিত করে নিজেদের ইমান ও ইসলামকে নষ্ট করে জান্নাতকে হারাম করে নেব। অবধারিত করে নেব এটি কখনো নয়। পরিশেষে আবারও আমরা স্মরণ করে দিচ্ছি সকলকেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সৎ ব্যক্তিদেরকে কেন্দ্র করে অতিরঞ্জিত ও বারবারই আজকে আমাদেরকে শিরকে লিপ্ত করে দিচ্ছে আসুন আমরা যেন সেই সৎ ব্যক্তি নেককার অলিয়া উলিয়া তাদেরকে তাদের যথাযথ মর্যাদা দেব তাদেরকে কেন্দ্র করে আমরা কখনো নিজেরাও ভ্রান্ত হব না এবং তাদেরকেও ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব না আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের হেদায়েত দান করুন আমিন ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল ও ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্ট্রায়ান ব্যাঙ্ক কোয়ার্ড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথর্প রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক

পরান্ত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গমেষণা আল্লাহ বাহানুয়াত আলাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে। ডক্টর আহমাদউল্লাহ তৃশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক আলমল মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়